আপনিও কি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষায় রাখতে চান? এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, হাউ টু টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন অন প্রসেস। তো অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। ওয়েল, টেলিগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষায় রাখার জন্য বা টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য সর্বপ্রথম টেলিগ্রামের অ্যাপটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনি হাতের বাম পাশে উপরে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। এবার এখানে একটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে সেটিংস বলে, এখানে ক্লিক করবেন। এবার একটু নিচে চলে আসুন, নিচে আসার পরে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে, আপনি অবশ্যই এই অপশনটাতে ক্লিক করে ফেলবেন। এখানে যখন ক্লিক দিবেন আপনি এখানে একটা অপশন পাবেন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এবার যদি এখান থেকে চলে যান আপনি মোটেও কিন্তু পারবেন না টু স্টেপ ভেরিফিকেশন অন করতে, তাই আমি যেভাবে বলি যা দেখাই সেগুলো ফলো করুন। নিচের দিকে দেখতে পারতেছেন সেট পাসওয়ার্ড বলে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে দেখতে পারতেছেন ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যেই পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটুকু আপনি এখানে লিখে ফেলবেন। পাসওয়ার্ডটা লিখে দিয়ে জাস্ট গো অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখেন রি ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটুকু দিলেন সেম পাসওয়ার্ডটুকু আবারও আপনি এখানে লিখে দিবেন। এবার এখান থেকে গো অপশনে ক্লিক করবেন। এবার একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যে পাসওয়ার্ডটুকু আপনি দিবেন সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার যে কেউ বা আপনিও কিন্তু আপনার এই অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন না। তবে যদি আপনি নিজে ভুলে যান সেক্ষেত্রে ফরগেট করে ঠিক করার সিস্টেম পাবেন, কিন্তু অবশ্যই বলবো যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন। এরপর এখানে দেখেন স্কিপ অপশন রয়েছে, অবশ্যই এখান থেকে এই স্কিপ অপশনে ক্লিক করে ফেলবেন। স্কিপ অপশনে যখন ক্লিক দিবেন আপনাকে এখানে বলবে একটা ইমেইল দিতে, যদি আপনি এখানে ইমেইল দিতে চান ইমেইলটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে গো অপশনে ক্লিক করে ফেলবেন। আর যারা এখানে ইমেইল দিতে চান না আপনারাও এখান থেকে গো অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে স্কিপ অপশন চলে আসবে, আপনি এখান থেকে এই স্কিপ অপশনে ক্লিক করবেন, আবারও এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করবেন। তাহলেই কিন্তু এখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, আপনি জাস্ট এখান থেকে এই সেটিংস এর অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার এখানে টু স্টেপ ভেরিফিকেশনটুকু অন হয়ে যাবে। এখন এই পাসওয়ার্ডটুকু কখন দেখাবে, যখন অন্য কোনো ডিভাইসে অথবা অন্য কোনো ফোনে আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটুকু লগ ইন করার চেষ্টা করবে তখন কিন্তু এই পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। তার মানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে পারতেছেন এই একটা সেটিংসের মাধ্যমে। অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন এরকম চমৎকার ভিডিওগুলো পেতে।